হ্যালো দোস্ত, বিশাল জায়গায় চলে এসেছি। এখানে এমন একটা জিনিস দেখতে এসেছি, এখানে আউচ মাথায় লাগছে, টেকো। এটা মাছের চাষ, ইয়েস, এটা মাছের চাষ, ট্যাংরা মাছের চাষ। সো দারুণ একটা নাইস, দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে, খুব সুন্দর একটা কন্টেন্ট নিয়ে। সো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, ট্যাংরা মাছের চাষ পুরো। এটা হচ্ছে প্লাস্টিক পাইপ দিয়ে জল সরবরাহ করার জন্য। এখানে এই যে পাইপটা আছে, পাইপ দিয়ে দিয়ে জলটা এখানে চেঞ্জ করানো হয়। এই যে প্রতিটা প্রতিটা খোপগুলো রয়েছে না, একের পর এক জল চেঞ্জ করা হয়। চেঞ্জ করে করে এই যে নীল জল চলে এসেছে, একদম নীল জল। আর নীল জলের ভিতরে মাছ, এখানে ভরি ভরি মাছ, কয়েক হাজার হাজার মাছ। এখানে এই যে মাছটা দেখতে দেখাই যাচ্ছে, কি দারুণ দারুণ ব্যাপার, মাছ আর মাছ আর মাছ। এটা যদি আপনারা দেখেন, খুব ভীষণ ভীষণ ভালো একটা দৃশ্য, সুন্দর দৃশ্য। আমি আরও দেখাতে চাই, এখানে বিশাল বিশাল দৃশ্য আছে। আয় আয়, এখানে আয়। ধর ক্যামেরা, ধর আমাকে তোল। এটা হচ্ছে এখানেও একটা একটা মাছের, খুব সুন্দর জায়গা রয়েছে। মাছের এখান থেকে মাছ, এখান থেকে নীল জল করে করে, এটা একটা মাছের জায়গা, খুব সুন্দর। আরও আছে, আরও আছে, শেষ পর্যন্ত আমি দেখাতে চাই কতটা জায়গা নিয়ে করেছে। এটা দেড় থেকে দু বিঘা জায়গা নিয়ে এই প্রজেক্টটা করেছে আমাদের সোনারপুরে। সো এখানে দেখাতে এসেছি, রিক্স আছে, যথেষ্ট রিক্সের কাজ। ফোনটা যেন আরেক রকম করে তুলিস, আমাদের দূর থেকে দেখছি। এখানে এখানেও এখানেও সেম, এখানেও সেম, এখানেও মাছ, ছোটো 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 বাচ্চা হয় সেখান থেকে, আবার এখান থেকে এই এইখানে এই পুকুর থেকে, এই ডোবা থেকে এই ডোবা থেকে নিয়ে আসে। এটা সুন্দর একটা রিসর্ট টাইপের তৈরি করেছে, খুব সুন্দর। উপর দিয়ে নেট দেওয়া আছে, নেটটা কি দেখা যাচ্ছে? নেট দেখাচ্ছি, উপর থেকে পুরোটাই নেট দেওয়া, নেট জাল দিয়ে ঘেরা, যাতে কোনো পাখি যেন কোনো না বসতে পারে। পুরোটাই নেট দিয়ে জাল দিয়ে ঘেটে রেখে দিয়েছে। ভাই একটু হাই করে দে, একটু হাই করে দে, গুড। সো দেখতে পাচ্ছেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সো আমরা অনেক অনেক কন্টেন্ট নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সাবস্ক্রাইব।